স্বস্তির বৃষ্টি রাজধানী জুড়ে। এতে কয়েক দিনের টানা দাবদাহের পর স্বস্তি ফিরেছে নগরবাসীর মনে। শুক্রবার সকাল থেকে মেঘে আচ্ছন্ন ছিল ঢাকার আকাশ। সকাল 11টার পর ঝুম বৃষ্টি শুরু হয়, আর এতে দিন ও রাতে হাঁসফাঁস গরমে চরম ভোগান্তিতে থাকা মানুষগুলোর প্রাণ ফিরেছে। বৃষ্টির কারণে গরম কমায় খুশি রাজধানীবাসী। টানা কয়েকদিন ধরে চলা তীব্র গরমে শিশু বৃদ্ধসহ অনেকেই অসুস্থ হয়ে পড়েন, তাই এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন রাজধানীবাসী। এদিকে বৃষ্টির পাশাপাশি গতকাল রাত থেকে লোডশেডিংয়ের পরিমাণ কমে আসায় স্বস্তি ফিরেছে মানুষের বাসাবাড়িতেও। সব মিলিয়ে দুর্বিষহ জীবন থেকে এক শান্তিময় পরিস্থিতির দেখা পেল নগরবাসী। আবহাওয়া অফিস বলছে আগামী আরও 3 থেকে 4 দিন স্বস্তিকর পরিস্থিতি থাকলেও এরপর থেকে আবারও বাড়তে পারে তাপমাত্রা। এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টি যে কতটা আশীর্বাদের হতে পারে সেটি রাজধানীবাসী গতকাল বুঝেছে, তবে আজ সেই আশীর্বাদের পরিপূর্ণটুকু রাজধানীবাসী পেল। কেননা আমরা দেখেছি গতকাল দিনভর বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি, তবে আজ বেলা 11টা সাড়ে 11টার দিকে যে ঝুম বৃষ্টি শুরু হয়, সেই ঝুম বৃষ্টি পরিপূর্ণভাবে মানুষের মধ্যে প্রশান্তি নিয়ে এসেছে, পরিপূর্ণভাবে একটি তৃপ্তি নিয়ে এসেছে। মানুষ এতটাই পরিতৃপ্ত হয়েছে যে অনেকেই তার সঙ্গে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে বৃষ্টিতে ভিজতে শুরু করেছেন। এবং ঠিক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজধানীর বিজয়সরণী এলাকায়, এবং এই এলাকার জুড়ে যে অবস্থা সেটি যে দেখছি আমরা, সেখানে অনেকেই তার হাতে ছাতা থাকতেও তিনি ছাতা ব্যবহার করছেন না। অনেকেই চাইলে রিকশায় বৃষ্টিতে না ভিজে তার গন্তব্যে যেতে পারেন, কিন্তু তিনি সেটি করছেন না, সবাই বৃষ্টিতে ভিজছেন। অর্থাৎ এই যে প্রশান্তি, সেই প্রশান্তি গতকালকেও মানুষ চেয়েছিল, তবে গতকাল প্রকৃতি কিন্তু পরিপূর্ণভাবে ধরা দেয়নি। আমরা দেখেছি গতকাল গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, উচ্চ যে তাপপ্রবাহ ছিল সেটি থেমে গিয়েছিল, কিন্তু সেই উচ্চ তাপপ্রবাহ থেমে গেলেও আমরা দেখেছিলাম যে এক ধরনের ভ্যাপসা গরম, যেটি আজ সকাল পর্যন্ত অব্যাহত ছিল। এবং সকালে এসে আমরা দেখি যে তাপমাত্রা সেই ভ্যাপসা গরমের মধ্যে গুমোট একটি ভাব ছিল, সেই গুমোট ভাবের মধ্যে আমরা দেখতে পাই যে মেঘের গর্জন। মেঘের গর্জনের কিছু খানিক বাদেই কিন্তু এই ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এবং সেই ঝুম বৃষ্টি এখন মানুষ বৃষ্টিকে বরণ করে নিচ্ছে, বৃষ্টির মধ্যে মানুষ আনন্দে হাঁটাহাঁটি করছে। আর যদি বলতে হয় যে এই গরমের পাশাপাশি রাজধানীবাসীর জন্য অন্য একটি ভোগান্তির কারণ ছিল, সেটি হচ্ছে লোডশেডিং। সেই লোডশেডিংয়ের পরিমাণও কিন্তু অনেকটাই কমে এসেছে, গতকাল অনেক বেশিরভাগ এলাকাতে কিন্তু কারেন্ট যায়নি, বিদ্যুৎ চলে যায়নি। এ কারণে সাধারণ মানুষ যেমন তাপমাত্রা কমে এসেছে, লোডশেডিংয়ের পরিমাণটাও কিছুটা রাজধানীতে কমেছে, সব মিলিয়ে এক ধরনের প্রশান্তি বিরাজ করছে মানুষের মনে। আরেকটি বিষয় যদি আবহাওয়া অফিসের খবর বলতে হয়, আবহাওয়া অফিসের বিষয়টি বলছে যে এই যে তাপপ্রবাহ কমে আসা, সেই তাপপ্রবাহ কমে থাকার যে এই অবস্থা সেটি আরও 3 থেকে 4 দিন বিরাজ করবে, তবে 16 তারিখের পরে আবার তাপপ্রবাহ বাড়তে পারে, পরবর্তীতে গিয়ে 22 তারিখের পরে আবার কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে জলীয় বাষ্পের কারণে, এমনটাই কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যারা বৃষ্টিতে এই মুহূর্তে ভিজছেন দীর্ঘ তাপদাহের পর, তাদের জন্য কিন্তু স্বাস্থ্য বিভাগের বা বিশেষজ্ঞ চিকিৎসকদেরও কিছু পরামর্শ রয়েছে যে হুট করে দীর্ঘ সময় বৃষ্টিতে না ভেজার পরামর্শ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা দিচ্ছেন। অর্থাৎ টানা গরমে অতিষ্ঠ নগরবাসী যেন খুব বেশি সময় ধরে বৃষ্টি না ভেজেন, এই বিষয়টা কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল রাজধানীর বিজয়সরণী এলাকা থেকে বৃষ্টির সবশেষ খবর। বৃষ্টির খবর জানছিলাম রাজধানীর বিজয়সরণী থেকে।